সমাজ পাল্টাইয়ে সময় পাল্টাইয়ে বাজি আগের মতো আগে শিক্ষক সকলের মায়ের হন্ত দূরের হতা বেদ দেলে মতো ছাত্র সকল আদবে তিয়ে যেতুকু বাজি শিক্ষক এক রাস্তা দিয়ে গেলে ছাত্র আর এক রাস্তা দিয়ে যেত ঠিক না বেটি আর এখন ছাত্র সকল শিক্ষক সকল আন্দোলন হাত তুলি হতে হাই হাউ আর ইউ সময় পাল্টাই না না পাল্টাই যার কারণে সময়ের তালল্য মিশিজন বলি ইসলামের মুসলমানের কর্তব্য ঠিক না বেটি আল্লাহ বলি অন্যায় হাজন ন্যায় হাজার ভিতরে আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا جاي جودي مرتنو جانو এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সর্বপ্রথম আমরা সবাই মিলে মহান রবের পবিত্র নামের জিকিরে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব কারো জবান যেন এই নিয়ামত অর্জন থেকে বঞ্চিত না হই আমরা সবাই মিলে একই আওয়াজে আল্লাহু উপস্থিত হাজারানের মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হতে পারে আলহামদুলিল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকে যারা আয়োজন করেছেন এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি আমরা যারা মাহফিলে উপস্থিত হব আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন আমিন আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন কাছের মানুষ দূরের মানুষ আজকে কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ পাক সকল কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন আমিন সম্মানিত উপস্থিতি হাজারো ব্যস্ততার মধ্যে এই সময়টুকু আপনাদের মহাব্বতে আমি বের করেছি আর আমার ব্যস্ততা এই ব্যস্ততা আল্লাহ পাকের দয়া দয়াল নবীজির উসিলা আমার দাদাজান কেবলার দোয়া আপনাদের দোয়া তো সেজন্য আমি উপস্থিত হয়েছি ওয়াদা রক্ষা করার জন্য যতক্ষণ আল্লাহ আমি অদমকে দয়া করে বলান এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে আরেকটু জোরে বলতে হবে আরেকটু জোরে আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা
সাউন্ড বক্সের সাথে আমার গলার ম্যাচিং হচ্ছে না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আপনারা দেখেছেন খুতবা পর অবস্থায় গলা অর্ধেক শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমার আওয়াজ কি মোটামুটি আপনারা শুনতে পাচ্ছেন? সবাই সবাই শুনতে পাচ্ছেন তো? মাশাআল্লাহ, বইল্লা লাভ করলেন উনিলা হন উনিও এসে নমাতে, ঠিক না ভাই? ঠিক, বইল্লা লাভ হওয়া তো বইল্লা লামাই সকলে কি দোষ করল? আল্লাহ সবাইকে কবুল করুন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, পৃথিবীর বুকে দয়াময় আল্লাহ যা কিছু করেছেন, যা করছেন, যা করবেন, প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং আছে, প্রত্যেকটা কিছুর একটা গঠন আছে। গড় যেমন তেমন বানানো যায়, ইট সিমেন্ট বালু থাকলে কিন্তু সুন্দর হবে না। সুন্দর করে দেওয়াল তুলতে হবে, ইঞ্চি ইঞ্চি মাপতে হবে, ইঞ্চি ইঞ্চি মাপতে হবে, সবকিছু ঠিক, তারপরে করার পর একটা প্লাস্টার দিতে হয়, জোরে বলেন না? এই প্লাস্টারটা দেওয়ার পরে রংটা মারতে হয়, তারপর এক ফোঁসে হয় না, প্রথমে চুনা মারতে হয়, তারপর আস্তে আস্তে রংটাকে দড়াইতে হয়, তারপরে যখন প্রথম ফুস, তারপর একটা ফাইনাল ফুস দিতে হয়। এই ফাইনাল ফুস দেওয়ার পরে গড়টা হয় আলোকিত, গড়টা হয় সুন্দর। এটা যেমন আপনার কাজের প্ল্যানিং, আল্লাহরও কাজের একটা প্ল্যানিং আছে। এতটুক আজকের এই মাহফিল থেকে মাথায় বসায় নেন, মনে বসায় নেন, আল্লাহ পাকের প্রতিটা কাজের মধ্যে কারণ আছে, আল্লাহ পাকের প্রতিটা আদেশের মধ্যে কারণ আছে, আল্লাহ পাকের প্রতিটা নিষেধের মধ্যে কারণ আছে, আর প্রত্যেকটা কারণ মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ। এবার আসেন, অনেকে দুনিয়াতে আসার আগে মারা যায়, অনেকে আসার সময় মারা যায়, অনেকে আসার পরে মারা যায়, কিন্তু আল্লাহ পাক এখনো পর্যন্ত আপনাকে আমাকে বাঁচাই রাখলেন কেন? নিশ্চয় কোনো কারণ আছে। যদি কারণ না থাকতো আপনার তো বেঁচে থাকার কোনো দরকার নাই। সেজন্য আমরা কি বলি, হায়াত শেষ, মরে গেছে বলি না আমরা? একটা আওয়াজ দিতে হবে রে ভাই, তার মানে তার ডিউটি, এখন সেই সময়টুকুর মধ্যে সে ডিউটি পালন করতে পারছে কি পারে নাই সেটা প্রমাণ হবে হাসরে। হিসাব কি বুঝতে পেরেছেন? এবার একটু খেয়াল করবেন, মেহরবানি করে মনের কান লাগবে, মনের কান ছাড়া কিছু বুঝবেন না। আল্লাহ আপনাকে বাঁচাই রাখলেন কেন? যদি আপনি প্রশ্ন করেন নিজের মনকে, তখন আপনার মন উত্তর দিবে, হয়তো তোমার দ্বারা এখনো কিছু কাজ বাকি আছে, তাই আল্লাহ তোমাকে বাঁচাই রেখেছেন। এবার বলেন, বউ চলার জন্য স্বামীর দরকার, জোরে বলেন, স্বামী চলার জন্য বউয়ের দরকার, সন্তান চলার জন্য মা বাবার দরকার, আবার এই মা বাবা থাকার জন্য, চলার জন্য সন্তানের দরকার, এটা হচ্ছে আমাদের ধারণা। তাহলে একটু ভাবুন, অনেক মেয়ে চলে কেমনে যার স্বামী নাই, অনেক স্বামী চলে কেমনে যার বউ নাই, অনেক সন্তান বড় হচ্ছে কিভাবে যার বাবা নাই? বাবা যদি মারা যায় হঠাৎ করে, সন্তানের এই সংসারে হালকে ধরে, সন্তানে ধরে কিংবা মায়ে ধরে, আগের মতো ইনকাম হয় না, অল্প হয়, কিন্তু সংসার তো থেমে থাকে না, খাবার তো থেমে থাকে না, চিকিৎসা তো থেমে থাকে না, কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা কেমনে আসেন? আল্লাহ পাক বলে, বান্দারে যত্নকারী স্বামী নয়, যত্নকারী স্ত্রী নয়, যত্নকারী মা বাবা নয়, যত্নকারী তো আমি। এবার আসেন, কিভাবে যত্নটা আল্লাহ নিচ্ছেন, মনোযোগ আছে কি ভাই? আর একটু জোরে, হ্যাঁ, কারণ আপনাদের প্রতি আমার একটু আবদারও বেশি, দাবিও বেশি, কারণ আর দাদা সাসা কল বই দেখিত যে নমাতের তো কাগজে দাদা আছে, দাদি আছে, সাসা আছে, সাসি আছে, নাচিন দেবী, ঠিক না ভাই? ঠিক, ইয়াং জেনারেশন যারা আছেন তারা আমার ভাই, ঠিক না? এবার একটু খেয়াল করবেন, সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইন সবার মুখস্থ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালিক,
আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ গাফফার। কিন্তু সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনে আল্লাহ নিজেকে খালিক বলে নাই, নিজেকে মালিক বলে নাই, নিজেকে সত্তার বলে নাই, নিজেকে জব্বার বলে নাই। কি বলছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ এই আয়াতে নিজেকে বলছেন রব, 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 সুবহানাল্লাহ, রব। আল্লাহ তুমি নিজেকে রব কেন বললা? বলা যে এখানে আলামিন শব্দটা এসেছে, এখানে খালিক বলার চাইতো রব বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তোমরা যখন সময়ের তালে তালে, বিজ্ঞান যখন উন্নয়ন যাবে, ভাষাগত যখন উন্নয়ন আসবে, এক সময় তোমরাই বলবা খালেকের তুলনায় রব শব্দটা এমন অ্যাপ্রোপ্রিয়েট হবে, খালেকের ভিতর রব নাই কিন্তু রবের ভিতরে খালেকও আছে রবও আছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? একটু শিক্ষিত সমাজ যারা আছেন একটু খেয়াল করবেন, আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আনা রব্বুল আলামিন, আমি হচ্ছি না আলামিনের রব, আমি হচ্ছি আসমানের রব, আমি হচ্ছে জমিনের রব, আমি হচ্ছে আরশের রব, আমি হচ্ছে লৌহের রব, আমি হচ্ছে কলমের রব, আমি হচ্ছে মানুষের রব, আমি হচ্ছে ফেরেশতার রব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি হচ্ছে ফেরেশতার রব, আমি হচ্ছে গরুর রব, আমি হচ্ছে ছাগলের রব, আমি হচ্ছে পিঁপড়ার রব, আমি হচ্ছে মৌমাছির রব, আমি হচ্ছে পানির রব, আমি হচ্ছে ছাগলের রব, আমি হচ্ছে মুরগির রব, আমি হচ্ছে ইঁদুরের রব, আমি হচ্ছে এমনকি যে পোকা তোমরা দেখো না আমি আল্লাহ সেই পোকারও রব। মাওলা তুমি নিজেকে রব, সাউন্ড বক্স ওলা ভাই আর কিছু গরিব তারিবেন না কেন, গলা বেশি টানে রব, আমি ফাইতাম। তুমি নিজেকে রব কেন বললা? আল্লাহ পাক বলে রব মানে বুঝা নাই, আল্লাহ রব মানে কি? বলে যে পালন কর্তা, পালন কর্তা, খালেক মানে সৃষ্টিকর্তা, রব মানে পালন কর্তা। এবার বলেন, ছোট্টবেলায় যে বলছেন খালা এসে আপনাকে বলছে তোরে লাইল্লা ভাইল্লা আমি বড় করছি, ও খালা জন্ম দিছে মাই, কয় তোর মা জন্ম দিছে ঠিক, লালন পালন আমি করছি। লালন পালন মানে কি? শুধু আপনাকে খাওয়াই দিছে আর কিছু করে নাই, বলেন না, কোনো কিছু বাদ দিছে না, সব করছেন, পরিষ্কার করে দিছে, পায়খানা করছেন, পরিষ্কার করে দিছে, ঘুম পাড়াইছে, ঘুম থেকে উঠাইছে, মুখ ধোয়াই দিছে, দাঁত ব্রাশ করাই দিছে, চুল আঁচড়াই দিছে, গোসল করাই দিছে, ছোট্ট ছোট্ট কাজ থেকে বড় বড় কাজ যিনি যত্ন নিয়েছেন উনি বলছেন আমি তোকে লালন পালন করেছি, আমি তোকে লালন পালন করেছি। একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে, আমি তোকে লালন পালন করেছি। খালা কেমনে লালন পালন করলা? কত মা জন্ম দিয়ে শেষ ডিউটি আমি করেছি, তোর জন্য রাতের ঘুম আমি হারাম করেছি, তোর জন্য বাচ্চা যখন তুই কান্না করতি আমি তোকে বুকের মধ্যে নিয়ে হাঁটতাম, আমি তোকে ঘুম পাড়াইতাম, আমি তোকে খাওয়াই দিতাম। আল্লাহ পাক বলে আমি লালনকারী, আমি পালনকারী, আসমানের লালনকারী, আমি জমিনের লালনকারী, আমি পালনকারী। মৌলা কেমন লালন পালনকারী? আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তোদেরকে ফজরের নামাজটা তোরা পড়স নাই, আমি তোরা ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থাটা করে দিয়েছি, নাস্তার ব্যবস্থা করে দিয়েছি। ঘরের নাস্তাটা হয়তো তোর ঘরের মহিলারা বানিয়েছে, মা কিংবা বউ কিংবা ভাবি বানিয়েছে, কিন্তু নাস্তার রিজিকটা আমি আল্লাহই পৌঁছাই দিয়েছিলাম। তুমি ঘরের নামাজটা পড়ো নাই কিন্তু আমি ভাতের ব্যবস্থাটা, এই যে 12টা 11টা বাজে যে ভাত গরম গরম খাচ্ছ তুমি, ওই চাউলটা আমি তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম। বান্দা পশ্চাৎ না করলে আটকে গেলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার জীবন নাশ হয়ে যাবে। প্রস্রাবের ব্যবস্থা আমি করে দিচ্ছি, পায়খানার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি যে সারাদিন পরিশ্রম করেছো তাতে একটু তোমার ক্লান্ত হয়েছো, ঘুমের দরকার, তোমার চোখে ঘুমের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোমার চোখে যে ধুল ঢুকে পরিষ্কার আমি করে দিচ্ছি। বান্দা তোমার দেহের ভিতরে যে হার্টবিট আছে প্রতিটা স্পন্দন দরকার সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, রক্তের ব্যবস্থা আমি করে দিচ্ছি, গ্লামারের ব্যবস্থা আমি করে দিচ্ছি, ক্যালসিয়ামের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বান্দা দুনিয়াতে চলার জন্য তোমার জ্ঞানের দরকার, জ্ঞানটা আমি ব্যবস্থা করে দিচ্ছি, চলার জন্য চোখ দরকার, চোখের ব্যবস্থা জ্যোতিটা আমি করে দিচ্ছি, ধরার জন্য হাত দরকার, শক্তির ব্যবস্থা আমি করে দিচ্ছি, পায়ের জোর দরকার, পায়ের চলাটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। সন্ধ্যারে কেউ কিছু বললে তুই না শুনলে সবাই বয়রা ডাকবে, কান তোর কাছে আছে, শোনার ব্যবস্থা আমি করে দিচ্ছি, বলার ব্যবস্থা আমি করে দিচ্ছি। বন্দারে তোর 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে কেউ তোকে মনে না রাখো আমি আল্লাহ সব সময় তোর যত্ন নিয়েই থাকি। বলে সুবহানাল্লাহ।
উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, রব্বুল আলামিন। হাজার বার আপনি আমি আয়াত পড়েছি কিন্তু আয়াতের গভীরে যাইতে পারিনি, সত্যি কথা বলে আমরা হাজার বার পড়ছি কিন্তু এই আয়াতে কি বলতে চাচ্ছে এটা আমরা গভীরে যাইতে পারিনি। মনে রাখবেন, কালাম হবে আল্লাহর, মজা থাকবে না তা কেমনে হয়? কথা বলিও না, কথা বলিও না। বাণী হবে আল্লাহর, কথা হবে আল্লাহর, মজা থাকবে না তা তো হতে পারে না। সামান্য আল্লাহর সৃষ্টির মানুষের কথার যদি এত মায়া, আল্লাহর দেওয়া জ্ঞান নিয়ে বৈজ্ঞানিকের যদি জ্ঞানের এত বাহার, আর কোরআন জানে কার বাণী, জোরে বলেন না, মজা থাকবে না, মধু থাকবে না, রস থাকবে না, এটা কি হতে পারে? মনে রাখবেন, আমরা মজা নিয়ে পড়তে জানি নাই বলে মজা পাইনি, আমরা সেই ভালোবাসাটা দিয়ে পড়তে জানি নাই বলে পারি নাই। দেখেন প্রত্যেকটা সুরার, প্রত্যেকটা নামাজে অন্য সুরার আগে একটা সুরা পড়তে হয়, সে সুরা কি? সবাই মিলে বলেন না। আচ্ছা, আমার আওয়াজ কি পিছনের বাইরে শুনতে পাচ্ছেন? পিছন একটু হাত তুলে দেখেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমি আশিকের আওয়াজে সুবহানাল্লাহ শুনতে চাই। এতদিন যতগুলো মাহফিলে বসেছেন, শ্রোতার কাতারে বসে সুবহানাল্লাহ বলেছেন, আজকে আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার যখন আপনি আমি সূরা ফাতিহাটা পড়ি, কিভাবে পড়ি একটু খেয়াল করেন, সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? জোরে জোরে, তিনে তিনে, বাকি আছে সাত, এতটুকু মনে রাখবেন। এখন কাউকে যদি আপনি এই সাতটা বাক করে দিতে বলেন, কিভাবে বাক করবেন? সাড়ে তিন, ঠিক আছে না? দেখেন আল্লাহর কুদরত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আলামিনের পালন কর্তা, সারা বিশ্ব ভূমণ্ড যিনি সৃষ্টি করেছেন সমস্ত প্রশংসা ওনার। সামান্য 3 লাখ টিয়ার মালিক হইলে এটা ট্যাং মেরিট ফর না না মাতে, আর যদি ভুল করি বাড়ি একান্তা হে আরো বেশি, আর যদি ফেরাডু গাড়ি একান্তা হে না মাতে, আর ফ্যাক্টরি যদি 2-3 নান্তা হে, আর যদি পুরা সিডাঙ্গ রাজত্ব করে, আর যদি বাংলাদেশের রাজত্ব হয়, অহংকার কেন, মাতন না, দামাত কেন, বাপ কেন বেশি না, আর যদি পুরো পৃথিবীর যদি ক্ষমতায় পুরো পৃথিবীর হয়, এবার বাবর শেষ আছে না, পুরো পৃথিবীর মালিকই হন আল্লাহ, এবার বাপ কেন তনর হতা, এবার অহংকার কেন তনর হতা, মন মনে আরা চিন্তা করি তবু সামান্য 2 লাখ টাকার মালিক এরিতে যে বাপ দেহার জিবে আলামিনুর রব, আলামিনুর খালেক, বিশ্ব ব্রহ্মাণ্ড জিবে সূর্যর আল্লাহ, চন্দ্রর আল্লাহ, পাতালর আল্লাহ, মাসমানর আল্লাহ, পানির আল্লাহ, সাগরর আল্লাহ, ফেরেশতার আল্লাহ, সাতাসমানর আল্লাহ, জান্নাতর আল্লাহ, জাহান্নামর আল্লাহ, জিবের বাবর কি শেষ তাই বের হনহতা আছে না, এবার মন মনে ডরায় জেদ্দি অবু এত বড় আল্লাহ, এবার ডাহ দিকে এনে যায়, এবার রহমতের ডাহ দিকে এনে যায়, অবু কবু কবু আল্লাহ হদ দে তোর ওরা, আর তোরার নাম কা মনে করেন না ওজুবিল্লা, তুই ইল্লা কা মনে কর আল্লাহ মারা দেখি দি 2 লাখকে বলা যে অহংকার দেখাই, তুই তো আলামিনুর মালিক, তোমার হাসি কিছু মন যাবো না, আল্লাহ হদ দিল্লা মনে না করিস, পরের আয়াত কি হাসান আর রহমান আর রহিম, আরে না ডরাইস, আরে না ডরাইস, আয় তো রহমান আয় তো রহিম, বেবি মনসালে অনা হইস, মনসালে তুই হইস, মোনাজাত বুঝছ না, হয় না অন হয় তুইও হয় তুইও হয় আল্লাহ হতে জিল্লা মনসাল্লাহ, তুই হয় বুঝুন, তুই হয় বুঝুন আর রহমান আর রহিম, এবার হদুন আছে না সুযোগ ফলে হাঁদু দুটো যাবে এই যে নমাতে তো ইল্লো আছে না, বস্তু দিলে শুইতু চাই, শুইতু চাইলে আল্লাহ নজানে ফাল্লার, আল্লাহ হদ দে আয় রহমান রহিম মানে কি আজার গুনা করলে আর হাজার মাফ পাবে,
ডর দেখাই আয়াতি হত সুন্দর প্রথমে নিজের প্রশংসা করাই পরিচয় দি এখন হত্যারস না আই তোরা আল্লাহ রে আলামিন রব রে আই আল্লাহ বান্দারে নিজের পরিচয় দিয়ে দেয় জোর হন না এখন তিন আয়াত আল্লাহ নিজের পরিচয় দিয়ে দেয় হারায় আল্লাহ আর তুমি সঠিক ফত দেখো যে ফত তোমার নিয়ামত প্রাপ্ত বান্দকল আছে যে ফতম মেদি গজবওয়ালা আছে ইকে আরারের নরেও তাহলে হতাইন হদ্দ হনে বান্দাই প্রথম তিন আয়াত মিদি আল্লাহ নিজের পরিচয় দিয়ে পরের তিন আয়াত মিদি বান্দা আল্লাহ আল্লাহ হতা হই তিনে তিনে ছয় বাকি আছে এক বাকি আছে এক গহন্ন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যেতে বান্দা কোরআন তেলাওয়াত মিদি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন গো হয় আল্লাহ ফেরেশতারা হদে পড়াই বলে মাথা নগমাইছি মারুদ দান বন্দর ভিতর কো ডি লই দেই ইল্লা তোরা নাম আছে তাহলে তিন আল্লাহর তিন বন্দর আর কেন সুর হন সুবহান প্রথম তিন হার পর তিন হার বান্দার মাসকা নিবে আল্লাহ দুই ভাগ করে দিই সাড়ে তিন এবার আয় ওনারা কিছু প্রশ্ন করি হজ্যত বোধ গজ্জুন ইয়ান জায়েজ না জায়েজ হালাল হারাম এই সে এই উড়ি ফেলা ইতিতে জাহান নামি হর ইতিতে জাহান নামি হর ইতে যান জান্নাতি বই দেখি যে জাহান নামি হর ইতে জান্নাত দুই না মাতন না যে ওইতে ভুল ধরে ইতে পেরে ফেরাস তো না তুমি যে নিজে বুলুত আছে ইতে কেন অন্যের ভুল ধরে সবসময় ভুল ধরিবেন দে নিজের এ তোমার মাইতে কা লাগবে এটা বুঝিলাম সবসময় ভুল ধরিবেন দে নিজের অন্যের করিবেন দে প্রশংসা মানছুর হবেন তো গায়ে হারাপ আর ভাই বালা এবার হতাই মনের হনে দশজন হদ দে আয় বালা ইতে হারাপ দশজন একজন হদ দে আয় হারাপ আর ভাই বালা দশজন কেন উন্নি দে আল্লাহ এগারো জন এক নম্বরই বের হত উন্নি দে আল্লাহ আল্লাহ হদ মানে মার বান্দা গুতে নিজের ছোট করে দে নিজের গোপন করে দে নিজের তো সদ দে বুকু বুকু গিবে ইবে লাগে দে ইবে লাগে দে ইবে মাফ করে দে তিনে তিনে ছয় মাসখানে আছে একই বের হবাক সাড়ে তিন এবেলাইন দোষ দরিবেন দে জোরহম করে দোষ দরিবেন দে অন্যের গরিবেন দে প্রশংসা আর আরা প্রশংসা বেকিন দরি রে কিদিতে মরিবেন লাই ইতের মরিয়ার জাতিতে হাইটে বান্না জানা যা যায় তুই মাইকে বলয় ইতার নাদ বালা মানুষ আর নো আসি নমাজ কেন হর ছোট ভাই রে সিগারেট খাইতে মনে না জানে কিছু কেন করিব দাগে ডেনাতে বাঁতে উড়ে ফেলি আছি তো সিগারেট খান বন্ধ করে দিই না নাকি মনে মনে হতে যত সোয়ার হাই আগে ইম হেম দে অনর তুম গোপনে যাই রীতে সিগারেট খা শুরু করছি তো অনে যদি সত্যিকার ইতের বালা চাইতেন অনদিন ইতের ইল্লে গণ্য করতেন সমাজ ফালটাই সময় ফালটাই বাজি আগের মতো আগে শিক্ষক সকলের
মায়ের মায়ের হন তো দূরের হতা বেদ দেলে মত ছাত্র কল আদবে তিয়ে যেতুগু বাজে শিক্ষক এক রাস্তা দিয়ে গেলে ছাত্র আরেক রাস্তা দিয়ে যেত ঠিক না বেটি আর এখন ছাত্র কল শিক্ষক কল হাঁদুর হাত তুলি হতে হাই হাউ আর ইউ সময় পাল্টাই না না পাল্টাই যার কারণে সময়ের তালল্য মিশি জনি বলি ইসলাম আর মুসলমানের কর্তব্য ঠিক না বেটি এক আল্লাহ বলি অন্যায় হাজার ন ন্যায় হাজার ভিতরে আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন সোট করলে ওনারা প্রথমে কি করেন বানান হন নাই বানাই হন না বানাই দিতে রে আচ্ছা ইতে ইতে কি অনার হাসে প্রথম মায়ের হাত দেয় নাকি আরো হাই আরো হাইলে ভালো হয়ে গেলে তো অনার হাসে গেলিস ঠিক না বেটি আর দাদা সৈয়দ আব্দুল বারী সেরে দেখি দি 2002 সালের মধ্যে দরবারে বারে শরীফ মাহফিলে সুদ্দর হাই বেগুন যেতে ফিট্টু সারি তের বেগুন সামতন দজ্জি দরি রহতা তুই আল্লাহ এখন সাজি বাবা দজ্জি তার কি মারিত তারেন না আগে নিচের রুমত লগি ফুসর করতে তুই চুরি গিলে করস হদ জোন আর ফোয়া মাইয়ে ওইসে ইতার হাবাইবে লাকি করি চুরি করি হতে হটিয়া লাগে হতে এই এতটুকু লই তান দাদা হইল দে সাজি বাবা হতে তোর প্রতি মাসের যতদিন খরচ নাই চলেন আজ তো চুরি করিবে তিন মাস চলাই শীতের সংসার ছ মাস ইয়ার ফরত নীতি নিজে তবা করি আর চুরি বন্ধ করে দিই এজুজি ভিতর আছে মানুষ হিসেবে হাজিরার তাহে দোয়ান চুরি করে তাহলে অনায় সুর ফিটি দি সুর বালা করি ন পারি আল্লাহর বলি কল নিজ চরিত্র দিয়ে সুর কল বালা করে দিই সুর হুন্নান গরণ আছিল আর হুন্নান গজ্জি ও মাতন না ঠিক না বেটি দুষ গরিবেন তো সব সময় আল্লাহ সামনে জম পড়িব না আল্লাহ সামনে কি লই যাবেন হজ্জে লই যাবেন মামলা লই যাবেন হিংসে লই যাবেন অন্য জায়গা হাইন দিন লই যাবেন তারপর টিয়া নদন্দে ইন লই যাবেন দেরি আর কি আছে হদুজুর আছে তো আহতে কি হবে নামাজ আহতে হয় অক্ত হতে জুমা বারের এক অক্তই বেরি কয় রাকাত শূন্য মাতে হরাহাত জেঙ্গরিতে হই মনয় জানিতে তুই রাহাই দিন লাল্লা বই ঠিক কি আর তো না আসলে সত্যি গ্রহণ আল্লাহর খুশি গরিবের মতো কিচ্ছু আছে না আর তো যে 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 দল করন যে যে মতের বিশ্বাসী হন সমস্যা নাই নিজুর একখান প্রশ্ন করেন সত্যিকার ভাবে আল্লাহর খুশি গরিবের মতো কিচ্ছু আছে না তাহলে আর আত্ম জান্নাত যদি ফর্ম পরে আল্লাহর খুশি গরম করি আল্লাহর খুশি গরিবের মতো আর আত্ম কিছু এবার কেন গরিবেন এবার কেন গরিবেন বেগুনো হবেন দেন নামাজ লাইব এবার লাইন নামাজের কি অভাব আছে না যদুন আসুন বালা হইতে কেন হয় নামাজে তাইলে তো বালা হইতো আবার নামাজ এখানে মানুষের জায়গা হয় তার মানে নামাজির জীবে আর নামাজি মনে করিবে নামাজি নয় আর জীবে নামাজি হইব বহন দিন বাটপার নয় মাতন নামাজি নামাজি হইব মিশা তো হত্যারেন না নামাজি হইব অন্য জায়গা হত্যারেন না তাহলে তেহিত দিন নামাজি হইলে বাটপার নয় বাটপারের নামাজি নয় আর সমাজ নামাজি আছে বাটপারও আছে তার মানে জীবে আল্লাহর পছন্দের নামাজি হইবে এবার কিছু আল্লাহর পছন্দের নামাজির নাম হই আমরা শুধু মিলাই সব নিবে মরিবের ভিতর না বাটপারি আছে না হযরত আবু বকর সিদ্দিকের মত নামাজি জেন নামাজি এন্ড বাটফারিও দুই নম্বরই নারার ভিতর জোরহন নারার ভিতর এবার ইয়ান শিকার আয় করতেন ওনারা গরিবেন দেয় শোন আর কিছু হইতেন না আর আর নামাজত বেজাল আইনও হই বেকুনো হব আর আর নামাজত বেজাল ফেরেস্তার নামাজত বেজাল আর আর জিকিরত বেজাল ফেরেস্তার জিকিরত বেজাল আর আর মহাব্বতত বেজাল ফেরেস্তার মহাব্বতত বেজাল আর আর আদেশ মানার ক্ষেত্রে বেজাল ফেরেস্তার আদেশ মানার ক্ষেত্রে বেজাল এবার হন বাকফার হন তুই নহত তো বাকফার হন সত্যি করে হন আল্লাহ যদি কঠিন বিচার শুরু করে সাইগ্য মানুষ দিয়ে অনসে যে আমল দিয়ে জান্নাত যাইতে পারিব গতি অনসে হুট গরি গতি এই তি এই রহন দা আই নাই নো ই কেন কেন সাই কস হুট গরি গ তি এই নু বুঝি রে হদ দুজন আই যাইম তো আই তো হন্ডা যাইবে তে হদ দুজন আই ডাইরেক্ট জাম না তো যাইম বুডে আদে কি দি যাবে হডাই নামা চোটা বড় গুটিটো কি নি যাইম বুডে আচ্ছা ওনারা তো জানান আজকাল কিছু বাইরক ন কিছু কেন হইলে প্রথমে যুবক সকলে কি বাইর করে মোবাইল বাইর করে কি তোলে সবই তুলে হন্ডা দেয়
নমাতে আরো জোরে ফেসবুকে মিতি ছবি দিয়ে রে হাত দে জান্নাতি মানুষ গো ভাই জান্নাতি মানুষ গো ভাই ও জান্নাতি মানুষ সাইতো মন চালি বেরেছো ছবি এন তুলি দিই ফেসবুকে ইতা হালি মাহফিল শেষ হই হালি ইন্দি রাস্তা দিয়ে আবি যা তো দোয়ানদারে দেহি রে হাত দে কি রে ওরা জান্নাতি বাক্য দিয়ে নো দিবি ঠিক না বেটে তারপরে কি জানি হয় দুই তিন দিন বাদে ছবি এনিতে বউ দেখি দরকার নাই এবার হন বউ হতাইন হইতে হার বিপক্ষে সত্যি গ্রহণ চাই বহুত বালা জামাই আর কেউ চিনে না তাহলে যে জামাই এজু বউর সুখে জান্নাতি অন্য পারে যে ভাই এজু ভাইয়ের সুখে জান্নাতি অন্য পারে যে বন্ধু বন্ধুর সুখে জান্নাতি অন্য পারে ইতে মানুষ আবার আল্লাহ সুখে হস্তুন জান্নাতি হতে তার মানে যে যে দল করিবেন ধরেন সমস্যা নাই আর আর একজন কেন করি বুঝাইতে আমার সহজ করি গিয়া জান্নাতে বুদ্ধ পাঠ ফাত থাকবো না নারা বুদ্ধ পাঠ ফাত জান্নাত তুমি মৃত্যুক থাকবো না আনা ভিতর মৃত্যু জান্নাতে ভিতর দুই নম্বর যে থাকবো না আনা ভিতর দুই নম্বর যে তাহলে আরা কেউ জান্নাতি ওই আরা বেগুন যাই দিতে হন্ডে জোর হন না হন্ডা কেন খেয়াল করিবেন আরা বেগুন যাই দিতে হন্ডে জাহান্নামত আর হন সন্দেহ আছে না এ বেলা ইউন আল্লাহ হদ দেয় সাইড দিয়ে তোর আরা জান্নাত দিবেন লাই আরে কেন জোরে আল্লাহ তুই আর আর জান্নাত কিলি দিতে চাইতে লাগবো আল্লাহ হদ তোরা তা আর নু সিনেছো নু বুঝেছো তোরা কেন খেয়াল না করবি না ষষ্ঠ জায়গার নাম হলে জাহান নাম বানাই দি জোরে জোরে কিন্তু শান্তির জায়গা জান্নাত বানাই দি এককান বেশি আষ্টওয়ান আল্লাহ তুই এককান বেশি কে বানাইও হদ তোরা তা আবি দি বেশি আর কেন জোরে আল্লাহ তোর হিসাবত উনিশ বিশ নাই আর হিসাবত উনিশ বিশ আছে আর বউ আর হিসাব করি সাপ দে আয় জাহান নামি জান্নাতর গ্রাম ফোন তো দূর হতা গ্রাম না ভাইবে চোখ কোন তুমি হতে লাগবে দাঁড়া জান্নাত দিবে কেনে আল্লাহ হাতে কেনে দিই ওই পুরো বুঝদিনি একবার আইসো না ইমান না লইয়া রাই ইমান না লইয়া রাই ইমান না লইয়া রাই আল্লাহ আমল ওটা আমল আমিতে হোম দিতাই লো ইমান যদি পারফেক্ট থাকে তোরে পাছাই দিবে না কেন রাস্তা করে দিবে বেলায়ুন বেলায়ুন আয় কিছু প্রশ্ন করি ওনার উত্তর দিবেন আল্লাহর দরবারে মিদি কি ঘন্টা দিছি গুনা সেকেন্ড আর চুপ ভাই কোন নমাতে তো সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে পারিবেন না আল্লাহ রে এই আল্লাহ হব দে হ তিনটা বাজে এক মিনিট এক সেকেন্ডে কি গুজুস দুই সেকেন্ডে কি গুজুস তিন সেকেন্ডে কি গুজুস ইদা হব দে এই দিন হিসাব করলো সে কিন্তু আল্লাহ কি হর আরে হিসাব বুঝাই দিয়ে যদি খুশি করিস তার স্থলে জান্নাত দিম দে আর নইলে জোর হন না অনেকে মায়ের ফাইবার পক্ষে না জান্নাত ফাইবার পক্ষে যারা যারা জান্নাত ফাইবার পক্ষে আছেন তারা উনন আর যারা হন না মায়ের ফাইবার পক্ষে ওনারা নুনিলেও চলিব আর নারা তো জান্নাতের পক্ষে আছে আল্লাহ কি হসন আল্লাহ হদ্দে বান্দারে ইমান নান মজবুত রাহ গভীর মনোযোগ ইমান নান মজবুত রাহ ইমান নান শক্ত রাহ আর ফতি ফেরেস্তার ফতি পরকালের ফতি নবী রসুলের ফতি কোরআন হাদিসের ফতি আর নবীর ফতি রহমতুল্লিল আলামিনের ফতি সমস্ত কিছুর প্রতি ইমান নান মজবুত রাহ ইনলো হজ্জ নবুজ্জু ইনলো তর্ক নবুজ্জু ইনলো বারাবারি নবুজ্জু শুধু ইমান নান আছো আল্লাহ আছে নবী আছে ধর্ম আছে কোরআন আছে পরকাল আছে এত রাহ এত রাহ এত রাহ ইন্না লইয়ারে কি খবর আল্লাহ নামাজ তো
আছে কিন্তু নামাজের মধ্যে বেজাল আছে তিয়া এর আইফোনের হাতা চিন্তা করছিলাম রুগুন মধ্যে যাইরে ব্যবসার হাতা চিন্তা করছিলাম সিজদার মধ্যে যাইরে বউ মাই যদি এনে চিন্তা করছিলাম আমি বৈঠকের মধ্যে বইয়ের মলা ইয়ান চিন্তা করছিলাম রোজা রাখি দিয়ে নারা দিবর ওইসাতে কি নামাজটা ন পড়ি নামাজটা ন পড়ি নামাজটা ন পড়ি প্রথম তিন দিন তারাবি ভরি বলেলাম ইয়ার ফরজ দিন মাঠে নিয়ে যেতে তারাবি ছড়াই আয় যাইরে গাছ দোয়ালের মধ্যে বইয়ের বোম্বাটা নিদে মওলা বোম্বাটা নিদে মওলা আতুন রোজাও নাই আতুন নামাজও নাই আতুন হজও নাই আতুন যাকাতও নাই আতুন দানও নাই আতুন সৎকা নাই সন্তান এর যে মা বাবার সেবা করি খুশি করি জমি এনে করি ন পারি জামাই ওই এর যে বউর হক আদায় করি বউর খুশি করি ইয়ে নগরী ন পারি ও মওলা আতুন তা মন নাই আতুন তা মন নাই কিন্তু আতুন তো জান্নাতে যেতে মনে হয় আল্লাহ হত তো তুম জান্নাতে যেতে মনে হন না এবার বান্দা হত আল্লাহ হত আল্লাহ হত তোলে কা হাসগর আয় তোরে কঠিন বিচারত ফলাইও আল্লাহ এত ভাইতেন ন আল্লাহ তো তুই নমাতি সুখ করি বই তা কায় ক্যাং করি এনসাসন আর প্রত্যেকের হাজত প্ল্যানিং আছে তো আমি যদি কঠিন বিচার শুরু করি তোরা গো জান্নাতে যাইতে তিনি তো তোরা জান্নাত নজাইলে জান্নাতি হাল্লা বানাই দি এখানে খেয়াল করেন হারান জান্নাতি আইও থাকতে না ফেরাস তো থাকতো না তোরা না তাবি তো তোরা কঠিন বিচার আমি যে ফালাইলে আর তিনি দিন আয় জানি ও বান্দা জাহাসরা তাইয়ের নামাজের শব্দে রোজারি শব্দে হজরি শব্দে যাকাতের শব্দে এর যেতে তুই গুনার ফাল্লা বাড়ি হইবো ফেরেশতা টানি টানি তোরে জাহান্নামে লৈ যাইবো বেগুন যদি জাহান্নামে যায় জান্নাত খালি হয়ে যাইবো যেতে তোরা জাহান্নামে লৈ যাইবো একতে তোরা নবী উগ ডাক দিবো ও আল্লাহ উম্মতি 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 তোরা নবী যেতে উম্মতি হই ডাক দিবো একটা আই আল্লাহ হইম দে ইরফা রাসাক ও নবী মাথা নি শুনো গজ্জুন মাথা তোলন আজি আমার হানিবের দিন ন আজি আমার আসিবের দিন আজি আমার আসিবের দিন ও নবী অনেক কি শুন একটা নবী হব দে তোরা নবী হবে দে তোরা নবী হবে দে আল্লাহ উম্মতি উম্মতি আর উম্মতের সবার সামনে জাহান্নামে লয়ে যাবে জাহান্নামে লয়ে যাবে জাহান্নামে লয়ে যাবে আল্লাহ তুই জানো দে না আজ জীবন থোড়া দিন মাই আল্লাহ নাও ভাবি ফু আল্লাহ নাও ভাবি নাতিলে নাও ভাবি সাহাব আল্লাহ নাও ভাবি আর উম্মতের লয়ে ভাবি দি আর উম্মতের লয়ে ভাবি দি আর উম্মতের লয়ে ভাবি দি আল্লাহ হবে দা হাবিব অনার জারে মন চাই ইশফা তুশাফা ওয়ালা সাফা ইউতিকা রব্বুকা ফাতারদা আনে নবীর হইলাম দেন না যার যারে মন চাই জাহান্নামত তো লইরা যাও না তো যাও বুঝো আল্লাহু আকবার কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বান্দ কর লাগিয়া কান্দরে মন বান্দ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপন সবাই মিলে কি আওয়াজে কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপন উচ্চ আওয়াজ একবার হন মার হব নবিলা হব না নবী সারা উপায় আছে না আচ্ছা নবী সারা আরেকজন হন আছে জীবনারে আল্লাহ তো বাঁচাই তার ইল্লা কেউ আছে না অন হন দে নবী না ভাই তুন তোলে আচ্ছা নবী ভাই তুন মানিলাম সাই অন অনর বাঁচাই না হন আছে হন দর তো কেউ নাই তোলে নবী বলল না মু বুঝন হল না হতা এ বেলাই খবর মধ্যে প্রশ্ন হব কেউ হয় তিন্ন কেউ হো উগ্র জেন হব সর্বোচ্চ দি তিন্ন জম্ভুর মোতাবেক আচ্ছা এ বেলাই কেন হয় হবর মধ্যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করিব না অনুরে আচ্ছা তো আরা গরিব তার কেউ করতে না আল্লাহ তো যারা গরিব তার কেন মাটি গুলি হন না ধর্ম সম্পর্কে নবী সম্পর্কে আচ্ছা যাতে আল্লাহ সম্পর্কে গড়াইবে তা আল্লাহ দেখাইব না প্রশ্ন করিব তো তোর মনত কি আছে হক ষষ্ঠর নাম কি ভগবান নাকি ঈশ্বর নাকি আল্লাহ তো অনজান্য যদি আল্লাহ লেখা থাকে আওয়াজ হবো এই তোর ধর্ম কি ধর্ম হন দেখাইব না কিন্তু নবীর প্রশ্নের বেলা কে হন দুই মত আছে না কে হতে সবি দেখাইব কে হব তো দূরত্ব দেখাইব কে আজি দেখাইব তো এ বেলাই এই মোকারম বাড়ি রাজিয়ার হাল আছে আর আইন যারা দেখুন খালিয়ে যদি দিয়ে রাস্তা দিয়ে আই দশ জন হতেন একজন চিনিব তোর হন না চিনিলে মাতিব না না মাতিব কিন্তু আই আজি ওয়াইজ উদ শীত এন ভাবে সিয়ারে না দেখা নজর হালিয়ে যদি সিয়ারে কুলি আয় কেউ চিনিব না
তো কেউ যদি আনলো টাক্কা হাই আর আমার একজন হতে এই হুজুরলে টাক্কা কি লাইল যায় হদি কো হন হুজুর হদা খালি এন্ড ওয়াইজ কো যদি বেরি এত মানুষ কি হব হদ দেহিলে না চিন্তা সিনিলে না হইতা দেহিলে মাতন না দেহিলে চিন্তা সিনিলে হইতা এবাল হন নবীরে দেখুন দেন নাইলে কি আছে না তো খবর আমি নবী চিনিবেন কেন আবু বকরের গরনা উমরের গরনা উসমানের গরনা আলীর গরনা হাসানের গরনা হুসাইনের গরনা আহারা তো নবীরে ন দেহি নবীর সুখ ন দেহি নবীর দাঁত মুবারক ন দেহি নবীর হাসি ন দেহি নবীর সুল মুবারক ন দেহি নবীর আগ মুবারক ন দেহি নবীর মুসকি হাসি ন দেহি আর বাপ দাদাও ন দেহে আর আসবেন বদ দোয়া করতে আল্লাহ স্বপ্ন তৈল দেখা দাও না স্বপ্ন তো লেখতেও দেখা দাও না স্বপ্ন তৈরি দেখা দাও না আর যারা সাইন না ফারি তার হত্যা আল্লাহ জীবনে থাকবার মদিনাও দেখাই দাও না মদিনাও দেখাই দাও না ও আল্লাহ খবর মিতি কঠিন জায়গার মিতে আর আর তিন্ন প্রশ্ন দিও আল্লাহ সম্পর্কে কিছু ন দেহ মনোজ জিয়ান আছেন হইতো হইও ধর্ম সম্পর্কে মনোজ জিয়ান আছেন হইতো হইও কিন্তু তিন নম্বর বেলা মিতি ফাইনাল ফার্স্ট বেলা মিতি তুই হইলে দে নবীরে দেখাইবে আবার হম করে দেয় এইবার সিনস নিসা আল্লাহ জীবন ন দেহি সিন্ন হইতো সিনিলে না হইতাম সিনিলে না হইতাম দেহিলে চিন্তাম দেহিলে চিন্তাম সিনিলে হইতাম দেহিলে চিন্তাম সিনিলে হইতাম বাস্তবত ন দেহি স্বপ্ন তো ন দেহি আল্লাহ সিন্নুম কেনে আল্লাহ হতে আন নবীর সিনিবেল নাই স্বপ্ন লাগে স্বপ্ন লাগে মনর মহাব্বত লাগে দে ডর করে হুন সুবহান আল্লাহ এবেলাইউন ফোয়া বিদেশ মা দেশ ফোয়াতুন বিদেশ কোন হতি হইলে মার এন্ডে খবর আই না তুই মোবাইল আই না মনে আই মা হতে অবু তাজি আপ তো কেন লা কিরে বিদেশি অলক করলো মা দাদ আজি আপ তো কেন কেন লা মর্নিং শট ফট করে আমার কি দে হতে তোর ভাই রেখে ফোন দেশে হতে ফজর থত হই দে ফোয়ার ফোয়ারলো আবার কি হতে ন আন মর্নিং কেন জানি করে এবার ভিডিও কল দি কল দনো করে হতে না না ভিডিও কল দে এবার ভিডিও কল দি আর প্রবাসী ভাই যারা আছি তারা তো জানন ন হাইয়েরা হদ হাই না নিজে ন হাইয়েরা ফান্তাবাদ দিয়ে বাদ খাই শেষ করে পরিবারের ফলাও রস খাওয়াই ইয়ো যতদিন দিত্তারে ততদিন বালা দে যেদিনে দিন না হারে ক্যাং গজ্জুজ এতদিন হাবাই দিন বেটি বলি কি ঠিক না বেটি এন কিছু বাইক কল আছে নিজে জায়গা কিনে দিতে বাইন নামে আর ফরে বাইক কল হতে জ ক্যাং গুজু দে আহ দি বালো ইউরা মন হারাম না করে সবাই হতে কিয়া হতে জিন ইন্দি বাক গজি নন্দা জমা আছে এন্ডা তো লইস এই ব্যাংকত তো নলইস ওই ব্যাংকত তো লইস ইবি আরো ডবল করে দিব সুবহানাল্লাহ এত আল্লাহ জীবন তো অনারা রাজা বাদ পারি গজি অনারা জায়গা হে বলি মন খারাপ না গজুন আল্লাহর নামে সারি দন আল্লাহ এর কঠিন বিচার করিব নর করে হন সুবহানাল্লাহ আল্লাহর বিচার তম নিজবেশ ভাই ভাই করে হিসাব লব না বাজি তো বিচার দিতে মন চাইলে হারে দিবেন দূর হবেন আল্লাহ তোমার উদ্দি বিচার দিলাম তোমার তো জান মন চাইন গরম তারপর সোনা কেন করে বলাই অনারা জিনিস কেন বুঝাই হই অনারা বুঝিবেন বোঝজন আছে যে বাপ গরিব দাদা গরিব নাতির বেলা তাই আরে আছে নাকি নাই ন মাতে আবার এন আছে দাদা গো বড় লোক বাপ বড় লোক নাতির বেলা তাই আরে হনসে কেনই এবেলা জীবের নাতি কুটিপতি বহন হত্যারণ নেই ইবের বংশধর মধ্যে হয়তো এন একজন আছে জীবের উদ্দি অন্য কেউ অত্যাচার গজ্জিল আর ইব একবার হইদে আল্লাহ আর ইসাবিয়েন তোমারে দিলাম তুমি কিন্তু আর ভাই ভাই বুঝাই দিবে আল্লাহ ওই দাদার দাদার ইসাবিয়েন নাতির নাতির হাসা আগের পৌঁছাই দিয়ে দেবে আর জীবে হাই গিয়ে অন্য হত্যারণ নেই ওই বদ্ধওয়ালয় গিয়ে দিবে কিন্তু গিয়ে গুদে বুঝান পারলার এবার ইল্লা হনা বাপ আসন না জীবে নিজের ফোয়ার মাইয়ের হতি করতেছন আসেন 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 এন হন দাদা আসন না নানা আসন না নাতি অকল হতি করতেছন আল্লাহ হদ তুই যদি সস তোর নাতি অকল বালা তক তো ফুয়া মাইয়া বালা তক আগে অন্যের বালা রাখ নইলে তুই গরিবি তোর নাতি অকল হষ্ট পাইবি হিসাব কি মনত থাকবো না এত আল্লাহ না হাস গরিবের আগে ফুয়া মাইয়ার সিঁহারা ভাবিবেন নাতি নাতনি সিঁহারা ভাবিবেন বংশধর সিঁহারা ভাবিবেন অন দোষ গরি যাবেন ওই তারা হষ্ট পাইবি আল্লাহর ওয়াস্তে বাজি এনে অন হইতে কিন্তু আমি তো হাই ফেলাই বোয়া মাইয়ের জোড়াই দিগি ইন্দি জায়গা ইন্দি জায়গা ইন্দি জায়গা ইন্দি জায়গা আল্লাহ তাই আসি তো তুই হুকে যাবি ঠিক না বেটি এত আল্লাহ অন্যরা হস্ত দিবেন নিজে হস্ত পাইবেন না উনিশ বিশ হিসাব নাই আল্লাহ হিসাব বরাবর ঠিক না বেটি
এবেলায় অনারকম জিনিস বুঝাবার চেষ্টা করি, অনারকম মনোযোগ দিয়ে শুনিবার চেষ্টা করুন। যে বান্দা আল্লাহ হাজ করে আল্লাহ তাল্লাই হাজ করে, এবার আল্লাহ হাজিন কি বেগুন হবেন দা নামাজেরই, এবেলায় অনারা আনারা নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়ি যায় গুরুত্ব নমা থেকে উনি আরা নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়ে তো হচ্ছে নবারে আরা নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে যায় গুতো আরা নামাজ আল্লাহর দরহার কি আরা নামাজ আল্লাহর দরহার নাই আরা দরহার আরা রোজা আল্লাহর দরহার নাই আরা দরহার আরা হজ গইলো কি নগইলো কি লাব্বাইক আল্লাহুম্মা আরা নফুল্লে কি ওর ফেরেশতা কোলাতে পড়ে ঠিক না বে ঠিক তোলে হজিয়ান আরাত দরহার জাকাতিয়ান আরাত দরহার তো আল্লাহ আরাতুন তুই কি সো আর কেন জোর হন না মাইকুর আওয়াজ যত দূর স্যার আরা নু বুঝি দি আসলে আল্লাহ কি চাই আল্লাহ তো আরে নামাজ দিন না হতো তুম নামাজ আর হাম কি তুই বললে ব্যায়াম হয়ে যাবো তোর অজুমানেলে চেহারা সুন্দর হবো না তোর নামাজ পড়লে মন সুন্দর হবো তোর নামাজ পড়লে মস্তিষ্ক ঠান্ডা থাকবো না তোর আর লাভ নাই আল্লাহ তো কি দিতাম আল্লাহ দাঁড়া যদি বেশি দিত মন চাই তোর মন নাম তুই আরে দিবেলা বান্দা তোর মনে কেন আছে দে ইনানে দিখালা আল্লাহ মনি এন তোরে দিতাম এই পুরো দেহর ভিতরে শুধু মন নান পছন্দ হয়ে যায় এত সুন্দর চোখ হদিন তোর হাসে রাখ দাঁত হদ তোর হাসে রাখ জিব্বে তোর হাসে রাখ হান তোর হাসে রাখ আত তোর হাসে রাখ তো আল্লাহ মন কা চাইলে অর্থাৎ আল্লাহ হতে আত মনি এন বেশি পছন্দ মনি এন বেশি পছন্দ তোর মন না তুই আরে দিফালা আল্লাহ মন দিলে কি হবো হদ্দা তুই শোক নাক জিন হইস ইন বেগিন নিয়ন্ত্রণ করে দে মনে এবার আসে না হই ওগমা ইফা ডিজার প্রথমে শোক ফজি শোক সরাই ফেলাই কোন গুণা এবার শোক এখন আর ইক্কে মা ইফা আড়াত দে ইক্কে সাইন না না সাইর সাইর বলে মা ইফা দে ইক্কে না সাইন না আচ্ছা বেগিনের মূলে কি বেজাল ভূমিত লাগাইছ এই মনি নারা দি ফেলা উইতর উইতিরে কিছু কিছু প্রশ্ন আছে যুবক কলে মাতন না বাজে তুই আজ জান যুবক কলে হন ঠিক না বেটে বান্দা হনদিন আর কিছু করি ফেললে নহাই আসিলি নি তুই আল্লাহ অন্ত ন করি আচ্ছা তুই আল্লাহ হনদিন আর থাকতোস না আল্লাহ অন্ত ন করি আচ্ছা তুই হনদিন আয় কষ্ট পাইস বলি একবার নামাজ পড়তে এসেছিস দিয়ে না তো নগরি বান্দারে তুই যদি বেগুন তুই বেশি আস ভালোবাসতি তারপর আর নবীর ভালোবাসতি আজকে তোর ভালোবাসা তুললে আজাব নই তোর রহমতে যেতে কিছু তবে ওনারা বুঝিবেন আগের যুগের মিত্তি দাদা নানা বিয়ে করছে না নগরে নাতিও করেন না নগরের আর দাদা আর নানা সংসার করছে একজনের লইয়ারে 60 বছর 70 বছর ঠিক না বেটি নাতি অকল বিয়ে করি আরে 2 বছর 3 বছর 4 বছর তারপর 2 বছর এবার
একখানা বাবন দাদাও জামাই নাতিও জামাই দাদিও বউ নাতিও বউ কিন্তু পার্থক্য হন্ডে ইতারাও কবুল ইতারাও কবুল পার্থক্য হন্ডে পার্থক্য হন্ডে কি হন্ডে হইতার নেই দুইয়ান জায়গা একখানা দি আল্লাহর রহমত নাই আর একখানা দি মা বাবার দোয়া নাই আর দাদা তারা বিয়ে করছি তো হুসার করো না বিয়ে করছি দে বিয়ের আগের দিন বউর নাও দেহে ভুল হয় রে বাংলার সংসার শান্তি দান আকি ভুল হয় না মাতন না যেতে আল্লাহ তুমি দায়িত্ব নিয়ে লই রাঙারা লই ফেলাই আমার জীবন আমি চয়েস করব আল্লাহ তো গর্ব এ গর্বুন মিদ্দি জায়গার একজনের ফাঁসি লটকের আর জন বিশার আর একজন অসুখ থার আল্লাহ দেন কাগর হত আল্লাহ দায়িত্ব আরা লইলে বেজাল আছে ওয়া যুবক ভাই কল আর বইন কল কেল গরন দায়িত্ব নিজে লইলে বেজাল আল্লাহ যাতে দায়িত্ব লয় আর দাদা দাদার আমল তো শুদ্ধ জিন্দি উঠিয়ে জিন্দি উড়ে দেয় সুবহানাল্লাহ কারণ দায়িত্ব হার আছে জোরহনা দায়িত্ব হার আছে আর দাদার দাদার আমলে তো সান যতক্ষণ দেখা গিয়ে এখন অতক্ষণ দেখা যার আল্লাহ যেদিন দায়িত্ব লই একখানে উনিশ বিশ নয় যিন আরো দায়িত্ব লই প্রত্যেকটা দিনের মেয়েদের বেজাল হই হতা হন ঠিক না বৈঠি আল্লাহ আল্লাহ হতে ওমাই ইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান মানদারে তোর সমস্ত দায়িত্ব তুই আর উত্তি সারি দে চেষ্টাই তুই কর রহমত আয় কই জন এবার লেখা না খেয়াল করুন আর হতা বুঝুন হস্ত ভাই না বুঝির কিন্তু ওই হক হতা তো কেন দিতে আমাদের তো হক হতা কি আছে তিতেই আবার কিন্তু শরীর হল বালা জান তো সবচাইতে ভালো নিসিরতা তিতে কিন্তু শরীর হল তারপরে ওষুধ জিন বেশি হাজ করে ইনবে কিন কি কিন্তু খাইলে বেশি ই বইলে জিনিসেরই তো তাইলে মা বাবার হ আম্মা ইবে পছন্দ আছে স কেন লাস এনে দুধ করে দাইয়ে রে বিয়ে চিদি করে ছ মাস হল যাই দাইনি ছ মাস বাদে আম্মার ফোন দে আম্মা আই আই শুন না কিরো ফু তত দিন বাদে তো টিয়া মতন না টিয়া টিয়া তারপর নাক সুকুর ফানি এক জায়গা তো এর হাঁদি হাঁদি এই কিন্তু মা মা এত দয়াবান এত ভুল করার পর ফ মাইয়ের বহুত টানি লয় আর আন নবী হক দে সত্তর গো মায়ের বেশি মমতা প্রত্যেক বান্দারে আল্লাহ ভালোবাসে আল্লাহ লা তাকনা তু মির রহমাতিল্লাহ বান্দারে যতই গুণা করিবে গরো আর রহমত তো নিরাশ নই তুমি যদি রাখতে তিনটা বাজো একবার আরে মন তুমি ডাক দো তুমি ডাক দিতে দেরি বুঝে আই আল্লাহ উত্তর দিতে দেরি এবার এখানে খেয়াল করিস বিরক্ত হইতে লাগবেন না ওনারা আই আর পাঁচ মিনিট করি শেষ করে দিস রাইতে গিয়ে তো অত হস্ত হবদ না না আর দাদা কল করে যাবো কেন লাডি নেই তো স স কেন আচ্ছা যান আর দশ মিনিট তারপরে শেষ করি হ্যাঁ হ্যাঁ আরো এক ঘন্টা স খণ্ড আয় হনিমিকে দেড় ঘন্টা তুমি বেশি নগরি আর দাদার গোষ্ঠী এসে দিয়ে এমন আর আড়াই ঘন্টা মারে মাইনছে যদি উনে হালিয়ে তো না রে হালিয়া মাবিল হওয়ান হালিয়ে দুই দিন ফোর ওয়া সারি গান ওনারা দোয়াই মার্চ পর্যন্ত ইয়া হেলিকপ্টার হতা চলে দেয় সকাল দশটায় হেলিকপ্টারে যাইম বিকাল চারটায় হেলিকপ্টারে এসে মাবা সিট আমার মা ফিল কিন্তু তাই মোকারাম অন্যান্য অযোগ্য মানুষ যদি মুরব্বী অকল দোয়াই আল্লাহ রহমতে দু চারটারই অনেকে জানে হইতে লন না তো দে হারে আচ্ছা শোন বিক্কা অনেক তুন যে চাই ইতেরা ইতে হইলে বিক্ষা করে এ বেড়া দশ টিয়া দে দিবেন না সিয়ারাই নাকি বানাম ভুল তো জন মাতে সিয়ারাই বানাই আগে কি সাইবে নাকি কাহিনী হইবে ইতার সনি যদুর মায়া লাগিব অনার খবর তুমি কিন্তু দূর বাইরে বুঝে আর হদুন আছে যে বিক্ষুক আছে অনার দন কিন্তু মায়া না লাগে দন হব জোরহনা
জিব্রাইলের হাত দে তুই ক্যাঙ্গর হাত দে না হাতে দোয়া করি দে হাতে ইন দোয়া লেটা হাতি হাম না আচ্ছা আবার দোয়া ক্যাঙ্গর সব লাইন্দো ইন্দো 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 আ দুশমন টেঙ্গান বাঙ্গি দো আর হাসে আর হাসে আল্লাহ তো তুই কি করলি তা গিয়ে হ তারপরে আরা ইয়ান দোয়া মনে করি ফেলাই মুনাজাত মনে করি ফেলাই নামাজের ইবাদত মনে করি ফেলাই ফর আরা যেতে দোয়াই কবুল নয় আরা হইতে আল্লাহর আছে এত করি হাইন্দি এত করি সাই আল্লাহ আরে ন দে আল্লাহ হতে তুই সাই হস নাকি হাতে নিজু জাগিয়ে ন স কি বাস্তব পূর্ণ বাস্তব সাওয়ান যদি সাওয়ার মতো হয় পাওয়া পাওয়ার মতো হইব মন ত্রাইবেন আজ এতনি হতা ন হবেন দে আই সাই আল্লাহ ন দে ইয়ান ন হবেন অন হবেন দে আই হয়তো আল্লাহর পছন্দ মতো সাইন ন জানি আল্লাহ জিল্লে পছন্দ করে আই হতে লি করি সাই ইয়ান হবেন দে আর আল্লাহ কি বান্ডারে ছন হমতি আছে না আর আল্লাহ কি কিপতে না তো অনে সালে নদী তো কা যে আল্লাহ ফেরাউন নে দিতে জনের কা দিন ভরে তা আল্লাহ তো না আছে ইবে কিপতে অন তারপরে ন ফাইতি তার মানে দোষী এনার ব্যর্থতা এনার আই সাইন বজানে দিন ভরে এবার অন দাই হত দিলে দোয়া করি সন এদিন দোয়া ন করি যদি একখান দোয়া করতাম বেগিন হই যেত আল্লাহুম্মা মাওলা হাত তুললি দিয়ে নো তোমার দয়া না আসে কেন আওয়াজ হল সুবহানাল্লাহ আমি হাত তুলে দিয়েছি মাওলা এটা তোমার দয়া সুবহানাল্লাহ আমার মতো পাপি মানুষ হাত তোলার কোনো যোগ্যতা আমার কাছে নাই সুবহানাল্লাহ তুমি যে হাত তোলার তৌফিক দিয়েছ এটাই বড় দয়া সুবহানাল্লাহ দোয়া মানে আল্লাহ আল্লাহ কথা হন আল্লাহ কি হন তাহলে এখানে আপনি আপনার কথাটা বললেন এবার আল্লাহ পাক বলবে মাশাআল্লাহ এত সুন্দর করে তুমি বললা কি চাও বান্দা কি চাও তখন আপনি বলবেন আল্লাহ আমি বেশি কিছু চাই না কিচ্ছু চাই না আল্লাহ পাক বলে টাকা লাগবে আপনি বলবেন আমার টাকা লাগবে বান্দা তোর ব্যবসা লাগবে আল্লাহ এটাও লাগবে না বান্দা তোর কি জান্নাত লাগবে আল্লাহ সেটাও লাগবে না তো বান্দা তুই কি চাস সেদিন আপনি বলবেন যদি আশেক হতে পারে আল্লাহ আমার কিচ্ছু চাই না আমার শুধু তোমাকে লাগবে একটা কথা শুধু একটা কথা বলেন আল্লাহ আমার কিচ্ছু চাই না তোমারে লাগবে কেন বান্দা যেদিন আল্লাহর হয়ে যাবে আল্লাহ সেদিন বান্দার হয়ে যাবে আর আল্লাহ যদি বান্দার হয়ে যায় বান্দার কমতি বলে কোনো শব্দ নাই সব কিছু তার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন ছাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে মন বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারই এই নিখিল জাহান আল্লাহ সবি দিবানা প্রভুর প্রেমে মন সবাই মিলে কি আওয়াজে হৃদয়ের জানালাটা খুলে দাও প্রভুর প্রেমে মন সত্যি করে একটা কথা বলেন যে দোয়াটার কথা বলছি এই দোয়ার মধ্যে নাই কি বলেন আর লিস্টি বলার দরকার আছে না লিস্টি বলার দরকার আছে আমরা বেজাল কোথায় করি জানেন আল্লাহ পাক আপনার তকদিরে লিখে রেখেছেন চাকরি আপনি আল্লাহকে দোয়া করেন আল্লাহ ব্যবসা দাও ব্যবসা দাও ব্যবসা দাও ব্যবসা দাও ব্যবসা দাও আল্লাহ পাক বলে যে আমি তোর তকদিরে লিখে রাখছি চাকরি তুই ব্যবসার দিকে দৌড়াস কেন সেজন্য আমরা মনে করি দোয়া কবুল হয় না যদি আমরা এটা করতাম আল্লাহ আমার ভবিষ্যৎ আমার জানা নাই তোমার জানা আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করিও ওইটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও তাহলে আর কোনো টেনশন না আর কোনো চাওয়ার কমতি না জোরে বলেন না চাওয়ার কমতি না সেজন্য আল্লাহ পাকের প্রতিটি কাজে সব সময় সন্তুষ্ট থাকবেন আপনি যেমন হযরত মাওলা আলী একটা কথা বলেছেন তুমি আল্লাহর দেওয়া নিয়ামত অল্প পাইলেও শুকরিয়া আদায় করে খুশি হয়ে যাও যদি এটা তুমি করতে পারো আল্লাহ হাসরে তোমার অল্প আমল দেখে খুশি হয়ে যাবে আর একটু জোরে বলেন না আপনি এখানে আল্লাহটা পেয়ে খুশি আল্লাহ সেখানে আপনারটা দেখে খুশি
আল্লাহ যখনই খুশি হবে জান্নাত আপনাকে খুঁজতে হবে না ভাই, জান্নাতে আল্লাহকে বলবে মাওলা অমুকের ছেলে অমুক ওকে একটু আমাকে দাও না, আমি জান্নাত তাকে একটু বুকের মধ্যে জড়াই ধরে রাখতে চাই। এবার আসেন আমি শেষ কথায় চলে আসলাম, এই বান্দাকে আল্লাহর করানোর জন্যই নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এসেছে। তো নবীর কাজ কি? বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেব, জোরে বলেন না, বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। যেমন আবু বকর সিদ্দিক আল্লাহর বান্দা, কানেকশন খুঁজতেছে পাই নাই, নবীর কাছে গেলেন, নবী কানেকশনটা লাগাই দিলেন, আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেল, ওমর ফারুকে আজম হয়ে গেল, ওসমান গনি নুরাইন হয়ে গেল, আলী শের খোদা হয়ে গেল। নবীর কাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহ কি করে দেওয়া, জোরে বলেন না, সংযোগ করে দেওয়া, কানেকশন করে দেওয়া। এবার আসেন আপনি যখন একটা জিনিস মনে পড়ছে বলি, বলবো আজান তো অনেকবার শুনছে, হাজারবার শুনছে, আচ্ছা কখনো কি ভাবছেন আজান এত লম্বা হলো কেন? আরো সহজ করে দিতে, কালিমাতে আল্লাহ এবং নবীর নাম কি আলাদা না একসাথে? কোরআনের মধ্যে আতিউল্লাহ ও আতিউর রাসূল কি আলাদা না একসাথে? কিন্তু আজানে আল্লাহ এবং নবীর নাম একটু জোরে, আজানকে যদি আপনি গবেষণা করেন দেখবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম আলাদা, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ নবীর নাম আলাদা। আল্লাহ এই নবীর নামকে তুমি কালিমা থেকে আলাদা করো নাই, কোরআন থেকে আলাদা করো নাই, জান্নাতের পাতা থেকে আলাদা করো নাই, জান্নাতের গেট থেকে আলাদা করো নাই, নামাজ থেকে কেন আলাদা করো নাই? আল্লাহ পাক বলে আমি একসাথে রেখেছি সেখানেও কারণ আছে, আমি আলাদা করে দিয়েছি সেখানেও কারণ আছে। আমার নামাজ প্রেমী ভাই বোনেরা একটু শুনেন, একটু খেয়াল করবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যখন বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সাক্ষী হয়ে যাচ্ছে কি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? যখন আপনি সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আপনি নবীকেও স্বীকার করে নিলেন। এবার বলেন আজানটা কিসের জন্য? জোরে বলেন না, লাইটে কি ফুটতে হইতে হয় আন্দাও গে কিচ্ছু না দেখিস, আজানটা কিসের জন্য? তাহলে এই আজানে সর্বপ্রথম নামাজের কথা থাকা দরকার আছে না নাই? এবার আপনারা দেখেন তো নামাজের কথা আছে কি নেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ। তাহলে আজানটা নামাজের জন্য, কিন্তু নামাজের কথা প্রথমে আনে নাই। আল্লাহ পাক বলছেন একটু খেয়াল করবেন কোন নামাজই জান্নাতি, একটু বোঝার চেষ্টা করবেন। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সব নামাজই কি জান্নাতি? আপনারাই বলেন না সব নামাজই জান্নাতি? কোন নামাজই জান্নাতি? যে নামাজই আজানের নিয়মকে পালন করবে, আর কেন সরণ হইবেন না, যে নামাজই আজানের নিয়ম পালন করিব কিবে কি? এবার মুয়াজ্জিন যখন ডাক দেয় বললেন আপনি? বলে আমি বললাম আল্লাহ মহান আল্লাহ মহান। মুসল্লি শুনে বলে আজান তো হাজারবার শুনেছি, শব্দের অর্থ কখনো ভাবি নাই, আজকে যখন ভাবতে লাগলাম আপনার থেকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন আপনি স্বীকার দিয়েছেন আল্লাহ মহান, আমিও তো মানি আল্লাহ মহান, আমিও তো মানি আল্লাহ মহান। এবার মুয়াজ্জিন ডাক দিচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মহান মানলে হবে না, আল্লাহকে এক মানতে হবে। হয় সেম টু সেম, আমিও আল্লাহকে এক মানি, আমিও আল্লাহকে এক মানি। এবার দেখেন মুয়াজ্জিন শেষ পর্যন্ত কি মুয়াজ্জিন বলছে, আশহাদু আন্না মুহাম্মাদ
রাসূলুল্লাহ আল্লাহকে এক মানলে হবে না মুহাম্মদ নবীকে আল্লাহর রাসূল মানতে হবে রাসূলের মতো সম্মান করতে হবে রাসূলের মতো তাজিম করতে হবে রাসূলের মতো আদর করতে হবে যাত্তার মতো নিজের মতো করে মানা যাবে না রাসূলকে রাসূলের মতো সম্মান করতে হবে এবার মুসল্লি বলে যে আমিও আপনার সাথে একমত আমিও আপনার সাথে একমত আমিও রাসূলকে রাসূলের মতো সম্মান করি রাসূলকে রাসূলের মতো যখন তিনটা শর্ত পূরণ হলো আল্লাহকে মহান মানা আল্লাহকে এক মানা নবীকে নবীর মতো সম্মান মানা তিনটা ওয়াদা যখন সে নিয়ে নিল তারপরে এবার ডাক দিচ্ছে আইয়া সালাত এবার মুয়াজ্জিনে ডাক দে হাইয়া আলা সালাত এবার তুমি নামাজের দিকে আসো এবার তুমি নামাজের দিকে আসো এবার তুমি নামাজের দিকে আসো আর আপনারা তো জানেন সিডিংয়া মানুষ লাভে লোয়া বই অলাভে ফোলাও না বই আল্লাহ ভালো করেই জানে এবার বান্দা বলে যে আল্লাহ নামাজে গিয়ে আমার লাভ কি নামাজে গিয়ে আমার লাভ কি আল্লাহ পাক বলে মুয়াজ্জিনকে কইন পরেরটা কো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো বরকতের দিকে আসো রিজিকের দিকে আসো সম্মানের দিকে আসো টাকার দিকে আসো হায়াতের দিকে আসো সবকিছুর দিকে আসো এই নামাজে সবকিছু আছে এবার বান্দা এগুলো শুনে একটু নামাজের দিকে যাক না বলেন সুবহানাল্লাহ আজানের একটা কাহিনী আছে না নাই আমরা এতদিন আজান এটা শুনছি যে এতদিন মনে হয় যদি আজানি বা মুয়াজ্জিনের ডিউটি আছে সত্যি না প্যারা সত্যি কথা হল না ভুল হয় বাংলার কেন আরো আবার জান্নাত তো একদিন সেজন্য একটা কথা মনে রাখবেন নবীর সাথে যার সম্পর্ক যত গভীর হবে আল্লাহর সাথে তার প্রেমের সম্পর্ক তত গভীর হয়ে যাবে আজকে যদি আমি আমার মন মতো সাউন্ড বক্স কিংবা মাইক পাইতাম আমি আরো মন খুলে বলতে পারতাম মন খুলে করতে পারতাম যেহেতু করার কিছু নাই আমাকে প্রত্যেকদিন মাহফিল আপনাদের দোয়া করতে হয় তো গলাও তো বাঁচাইতে হয় নাকি আজকে গলা আছে সেজি বেলা তাহলে গ্যাঙ্গুজু ঠিক না বেটি তো আমার কথা কি কেউ কষ্ট নিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ দরকার কেন পড়বেন নামাজ এক কথায় জেনে নেবেন আজকে থেকে জান্নাতের জন্য কোনো নামাজ পড়বেন না আজকে থেকে নামাজ পড়বেন শুধু মওলাকে খুশি করার জন্য দাঁড়াবেন মওলাকে খুশি করার জন্য রুকু দিবেন মওলাকে খুশি করার জন্য আপনি চেষ্টা করবেন আপনার রবকে খুশি করার জন্য আপনি এই চেষ্টা নিয়ে হাসরে যাবেন আপনি যাওয়ার পরে আপনার রব হাসরে আপনাকে খুশি করাই দিবে একটা কথা মারাত্মক না মানলো এটাই মানতে হবে সেটা কি জানেন নামাজ না পড়লো আল্লাহ চাহে তো মাফ করে দিতে পারে রোজা না রাখলো আল্লাহ চাহিলে মাফ করে দিতে পারে এটা আল্লাহর ব্যাপার কিন্তু কারো এক টাকা যদি আপনার কাছে থাকে এ টাকা নিয়ে যদি কবরে যান মাফ পাবেন না যতক্ষণ সে মাফ না করবে একটু খেয়াল করবেন এই বিষয়টা একটু সেন্সিটিভ বিষয় কারো টাকা কারো সম্পদ কারো কষ্ট কারো আহ অন্যায়ভাবে যদি আপনি নিয়ে থাকেন কাউকে অন্যায়ভাবে মারছেন পাওয়ার ছিল মেরে দিছেন মাফ পাবেন না যতক্ষণ না সে মাফ না করবে আর আপনি তো জানেন আল্লাহর কাছে মাফ পাওয়া সহজ বান্দার কাছে মাফ পাওয়া কঠিন তাহলে এখন আমাদের সবচেয়ে বড় সিনসিয়ার থাকবে কোন সিনসিয়ার থাকতে হবে কোন বিষয়ে আল্লাহর বিষয়ে না বান্দার বিষয়ে কারণ বান্দা সহজে মাফ তো সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব কারো কাছে যদি কারো টাকা যদি আপনার কাছে থাকে দিয়ে দেন না পারলে মাপ চেয়ে নেন কারো সম্পত্তি যদি থাকে হিসাব নিকাশ করে দিয়ে দেন না পারলে মাপ চেয়ে নেন এতটুক তার মুখ থেকে বাইর করেন ভাই আমার মাফ কর সে এতটুক বলবে আমি মাফ করলাম বাস আপনি কাজ শেষ যদি এইটা না নিয়ে কবরে যান নমাতের তো আরো জোর হন না আর যদি সে মানুষটা এটা হয় যে আল্লাহর কাছে আপনার নামে নালিশ দিছে তাহলে তো এবার আপনার হিসাব আপনি ভাবেন কারো সাথে ঝগড়া করেন না কারো সাথে তর্ক করেন না নিজের হিসাব নিজে মিলান অতীত জীবন মিলান কেউ থেকে টাকা পান নাকি কেউ আপনার থেকে পায় কারো জায়গা কারো কথা কারো কাউকে কষ্ট দিয়েছেন কিনা কাউকে মনে আঘাত দিয়েছেন কিনা অন্যায়ভাবে আবার মনের আঘাত মানিবে না ফেমতুন সুডি ইস্যু ইবার হতা নহর ই বলে আরো জোর করিবে
বেশি বেশি আঘাত দিবে দি কইলে পেছনে মাথা কা যে কাজে আল্লাহ নারাজ এই কাজে আপনাকে যে ডাকবে সেই মানুষ না সেই শয়তান ইয়া তো হদুন এনো আছে বিয়ে করিবার আগে নিজে নিজে মোবাইলে তিন কবুল তিন কবুল তিন কবুল হই বেলা নি ইতারা বলেন বউ জামাই হই গি তো হাজি সাহেব হদে আই কেন গইতাম ধরে না মাথা গা মোবাইলে মোবাইলে যদি বিয়ে হইছে গই হাজি সাহেবের আর দরকার আছে না আছে না মাথে না উকিলের দরকার আছে না ইমাম সাহেবের দরকার আছে না হয় জানা টে মারি দিলু দে আচ্ছা তো বিয়ে হইলে তালাক হইলে তালাক দন্ন করিও এদিন না তালাক না দেয় এদিন বলে বেড়া গাও এদিন নাকি না মাথা এদিন নাকি তো বিয়ে হইলে কবুল দিওর তো কবুল দি হইলে তো তালাক কম করিও তো তালাক দিলে তো ইদ্দত পালন করে করি মোহরানা দম করিও আহা দে অবইন তোমার বিয়ের হাবিন হত হতে চন্দ্র সূর্য সাক্ষী এরি স ঠিক না বেটি এগুলো কোনো বিয়ে মনে রাখবেন এগুলো শয়তানের একটি কাজ আপনি বিশ্বাস করেন বোন আপনি বিশ্বাস করেন ভাই আপনি যদি চোখটা বন্ধ করে একবার বান্দা হিসেবে একটু ভাবেন না শয়তানের সব চালাকি আপনার চোখে ধরা পড়বে আরো জোরে বলেন যে বান্ধবী আপনাকে বলবে একটু গ্রুপ লাগ কর না এটা বান্ধবী না এটা শয়তান ভর করছে যে জোরে বলেন না যে বন্ধু আপনাকে বললে চলো না একটু গাছের পিছনে যাই সেটা বন্ধু না শয়তান ভর করছে যে শয়তান আপনাকে এমনি না পেরে ওই বান্ধবী বন্ধু বন্ধুর মাধ্যমে আপন জনকে দিয়ে আপনাকে বলাচ্ছে জান ও বিয়ে বাড়ি নিদি সাইন না আদা কেন না আসলে কি হ আদি না সো না তো সমস্যা কি না সো না আদে হন ডান্স দিম দে হন আদে হেতেনি মাগে হি তো গাসলি বে দাও নাসন যাবে না বে না মাতো ওয়া ইবে নাসন যাবে না আদে নলে কা হাস গরো তুই ওই রবীন্দ্র সঙ্গীত নাচো গো নাচন যাব না আচ্ছা বিয়ান কি সব না গুণ আদন কি সব না গুণ কেন বুঝিবেন সব না গুণ হাবাই তালে গুণ দে সব না গুণ নাচ এদিন বালা বালা রসমলার ভিতরে এক ফোঁটা কি লেখা রাশি না ডাল তো লেখুন না হংস কেন সন বিয়ে করানোর ফলে দোয়া করে তাল্লা ইতারে আদম হাওয়ার মতো চলিবে তৌফিক দান করো মিন মিষ্টাই দো এনে দিয়ে আর আছে না আমার মাথা মাথা আর আছে না তিন দিন আগে করলে গড় গোনা গড়ের ভিতরে বিয়ে উপলক্ষে ঘুরতে লাগব আচ্ছা এবার আর হো আর মাইয়ে যারবুই দুকুন না শুকুর তোমার না মাথে আর বোন যারবুই দুকুন না শুকুর দুকুর বিষয় দুকুর সময় কি নাচাতে না হাঁদা দেয় তাহলে গরম মাইয়া যার বুদ্ধের দিনে তোরা অনুষ্ঠান কাজে দিতে লাগবে না আসল অনুষ্ঠান নিশ্চয় তোরা খুশি হইও কাহিনী আর বইনে তো হত আর বিয়ে অনুষ্ঠান আর দিন অব তুই যাইতে লাগে তো খুশি হত তোরা না মাতার গা তোমার ঘর তো বাইর করে দেন দে খুশি হত দে হত কি হ আহত সোনা খুশি হলে কি করে হত না আছে এই সোনা আছে তোমার ভাই এই সোনা আছে দেব হাই দেন হওয়া লাইত কি আলো ঠিক না বে ঠিক আনন্দ করন দরকার আছে আমি মানানো করি গরম কিন্তু অদূর নগর জুন যে দূর করলে অনার আল্লাহ কষ্ট পায় আর বেশিরভাগ প্রেম ফিরিতি অদ্দে কিন্তু বিয়ের অনুষ্ঠান অর্থন গায়ে হলো তো যাব দে বেগিন বাদ যাও গায়ে হলো বাদ ন যাও ঠিক না বেটি এটা লাই আই অভিভাবক যারা আসন মাইয়ের বাপ ফোয়ার বাপ আই হইন্দ অনারা জিনিস এখানে বাবুই চাইবেন অনার তো বিয়ের হাজত তাইবেন ইন্দ অনার মাইয়ের লারের জন্য সম্পর্ক গড়ি ফেলার জন্য হইতে না পারেন চোখে চোখ টিশুর মিদ্দি মোবাইল নম্বর তারপরে বেশি কিছু না পারলে হাতে ফেসবুকের একটু আইডিটা দেন আর ফেসবুকে ঢুকিলে জল ভরে নীল ভরে হালা ভরে সাদা ভরে বেগুন যায় দেন হতা হন ঠিক না আমি কি হইতাম সাহেব ফেসবুক চলন মানা নাই টিকটক চলন মানা নাই কিন্তু আল্লাহ নারাজ হবুদের জন্য যাই অনেক টিকটক চালাইতে লাগুন ইসলামিক ভিডিও দিতে লাগুন ওয়েল ডন গুন আতর রসুল লাইতে লাগুন ডন অনর মাই যোগ্য অনর ফুয়া যোগ্য কোরআন তেলাওয়াত করে ইব দরি ডন সমস্যা নাই কিন্তু মোবাইল অনে চালাইবেন দে মোবাইলে যেন অনরে না চালাই যদি মোবাইল অনরে চালাই অনে ধ্বংস আর যদি অনে মোবাইলে রে চালান তাহলে এই মোবাইলে অনরে নামাজ তো দূরে রাখতে তো আল্লাহর সেবা তো আল্লাহর খেদমত তো দূরে রাখ এত লাই আর হতা হষ্ট হইলে মাফ করে দিন কিন্তু আজি রাতে যাই একবার ভাবিবেন
অনেকে আসলে আল্লাহর ফতত আসন নাকি নাই, যদি অন্যের মন হতে নাই আসলে বেশি ভুল ফতত কে কি আল্লাহর, তাহলে শুধু একটা হাজ করি বন্ধু আল্লাহ যা গজ্জি ভুল গজ্জি তুমি মাফ করো, বান্দার হক দিবে চেষ্টা করি, তুমি দয়া করো আজ এত নাই তোমার ফতো চলিবে চেষ্টা করি, দুনিয়া জিন হবো হক গোয়াই তোমারও লই আছে, তোমারও লই আছে, তোমারও লই আছে, শেষ করে দিন আল্লাহর আশেক বান্দার হতা হইয়া জান্নাত ফোনা কি হইলাম কঠিন না সহজ মাতন না কেন আল্লাহর কিছু স্পেশাল বান্দা এন আছে যারা লো আল্লাহ আল্লাহর রহমতের গদিলের কানেকশন আছে মানন নাই এন মানন না যেন মায় জানে জানে না কির হারণে দিলের কানেকশনের কারণে আল্লাহ কানেকশন কিছু বান্দা আল্লাহ আছে উগ্র বান্দা আল্লাহর গত তওয়াব করে ওয়াক কেন খেয়াল করিবেন আল্লাহর গত তওয়াব করে তওয়াব করতে কি পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক যারা যারা ফরিব আল্লাহ তার জীবনে একবার হইলে বুঝাইবে তৌফিক দান করো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা والنعمت لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمت لك والملك لا شريك لك دور گره هن مرحبا আল্লাহর গর তো আবগরের আর হদ্দ লব্বাইক 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 মানে ইয়েস স্যার প্রেজেন্ট স্যার হাজির হারা হবদে অদৃশ্যত্ব না আওয়াজ দে লা লব্বাই ইব হদ্দে আই হাজির ইব হদ্দে নো হাজির ইব হদ্দে ইয়েস ইব হদ্দে নো তো অনে নামাজ পড়িবেন আল্লাহ হদ্দে তো নামাজ কবুল ন করি নামাজের মন আর আছে না আঙ্গি কি ভাই ঠিক না সন বান্দার দা আশেক বান্দার পার্থক্য জীবন তো আপগরের ইব হদ্দে আল্লাহ এসিত আল্লাহ হদ্দে তুই নয় যারা ইলে দিল আলাই তারা উনি বোঝে না দিল দিল কানেকশন যারা আছে বেনা উনি বোঝে আই তো অনন্যম না এন্ড আল্লাহর বলি আছেন জীবের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মোবারক ইবে দেহের দে ইবে লাব্বাই খর উগ্গা আওয়াজ আইদ দে লা লাব্বাই বেগুন তো জাজার মতো তোয়াব করে কিন্তু ইবে উরুন মিকে স্যার উরুত্তন আওয়াজই বাইয়ের তো মোবারকেই বেড়ে টানি ধরি হদ্দ ভাই আই উনিলাম দে অনে বারবার লাব্বাই খইতে লেগুন উগ্গ গোফন আওয়াজ আইদ দে লা লাব্বাই অনুন্য না তো মানুষ হদ্দ হুজুর অনেবে আজি উন্নন দে না আই আজি 85 বছর ধরে উনিন্তি নামাজি হন্ডলম পরিবেন সাইবেন যায় আই 85 বছর ধরে এর হইদি আই আসি ইবে হদ তুমি আই আই 85 বছর ধরে হইদ আল্লাহ কেন কবুল করো না ইবে হদ কইতেন এই হতাও নি রে মোবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হাসাত তুলি দি আল্লাহ এই বান্দার এই তওয়াফ কবুল করো না দোয়া কবুল ফককে রে সুপারিশ গাদ দে ওয়ান ওয়ান কাই বতন আওয়াজ আই দে মোবারক ইবের ফককে হতানো হইউ আল্লাহ কেয়া হদ্দেই বাঁর আসে ইবে আইয়ের দেই না তুন চাইতে বালা লার ইবে ডাহের দিয়ে নিতে বালা লাগে আই যদি কবুল করি তার আই শুনু তো এত লাইন দেন দি বারবার ডাহাই দেন জোর করে আমরা সুবহানাল্লাহ আসে কলি বোন অনে ডাহাত তাইবেন কবুল হইলো আলহামদুলিল্লাহ নইলো আলহামদুলিল্লাহ শুধু আবার এখানে ইয়েতকে মাসালা মনে থাকবেন বজ্জনের দোয়া করে আল্লাহ কাছে দোয়া কবুল নয় হাত দোয়া কবুল নয় এক নাম্বার হয় তারা দোয়া করি না জানি নয় তো যে বান্দার সাওয়া আল্লাহর কাছে প্রিয় যে বুঝি আল্লাহ তা দোয়া কবুল না করে যে বান্দার ডাক আল্লাহর কাছে পছন্দ হয় ইবে দোয়া আল্লাহ কি না করে তো ফেরেশতা হদ আল্লাহ উতারে নত আদে গোসর রুথুন দি ফেলে দে লাগবো এই বান্দা বেরে নদী দেখে লাগবো আল্লাহ হদি তাহারে রহমান হই ডাহে দাঁত যে সুন্দর লাগে এতালে নদীর দিকে তাহলে সবসময় কি রাখবেন বুঝি নু বুঝি আলহামদুলিল্লাহ ফককে বিফককে আলহামদুলিল্লাহ আল্লাহ জানতে দেয় আল্লাহ জিয়েন করে শুধু জিয়েন হইবেন দেয় আমার জীবনে এনে সাকসেস হয়ে যাবো দরকার হচ্ছে আসক্ত নামাজ সারা যাইব না
মা বাবার খেদমত সারা যাইব না। আর যারা বিয়ে করছেন বউর ইচ্ছা মতো ফিড়িবেন, বউরে ফিড়িলে সব আস ঠিক হর আবাস সন্ড বউর বলে ফিড়িলে সব আসে উনন বৌরা হাওয়াই দিবেন নবীর সুন্নত আদায় হয়ে যাব, মহাব্বত শক্ত হয়ে যাব। তারপরে মাঝে মধ্যে বৌকলের মাথার মধ্যে তেল লাগাই দিবেন, সুনাছুরি দিবেন, আর নবীর সুন্নত আদায় হয়ে যাব, মহাব্বত বাড়ি যাব। আপনারা বিয়ে করাইতে শুধু মানামারি করি পেলে কেন, একজন আরেকজনের দোষ ধরি পেল এক সাদর নিচে তাইলে সহ্য হবো না নইব, ভুল বুঝা বুঝে হবো না নবো। এবার যারা বলছেন হতে তোরে সারি দিই আরেকজনের গজ্জু মা হাতে গরিবে দেরি এন্ডা সহ্য নবু তো হন হর শান্তি হইলে এন্ড হবু নইলে আর হনুমি কে ওই তো নু আল্লাহর দি বর্ষা করন আল্লাহ জীবে অনরে জামাই শেপে দিয়ে বই শেপে দিবে আল্লাহ আসিল দা আল্লাহ ইবে দিয়ে দে আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী মিল মিশে থাকবেন, সংসারকে সুন্দর রাখবেন, আল্লাহ কবুল করুক আমিন। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
মাশাআল্লাহ মাশাআল্লাহ রব্বে করিম পাক পরওয়ারদিগার আলম
অদম পাপী গুনাহগার বান্দারা তোমার শাহী দরবারে দুইটা বিকার হাত তুলে দিয়েছে মাওলা। মাওলা আমরা জানি আমরা তোমাকে ডাকতে জানি না, যেভাবে ডাকা দরকার সেভাবে পারি না, যেভাবে মহাব্বত করা দরকার সেভাবে পারি না। মাওলা আমাদের ব্যর্থতা আমাদের কমতির দিকে তাকাইও না মাওলা, আল্লাহ তোমার দয়ার নজর দিয়ে আমাদের উপর তাকাও। আল্লাহ তোমার জমিনে থেকে তোমার দেওয়া নিয়ামত খেয়ে অতীত কালে অনেক কবিরা সগিরা গুনাহ করেছি, তোমার অবাধ্য হয়ে চলেছি মাওলা, আমাদের অতীত কালে সমস্ত কবিরা সগিরা গুনাহকে মাফ করে দাও। আমিন। মাওলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। জানি না কার কবরে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে, হয়তো আমাদের পাশেই সেই কবরটা যেই কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, হয়তো চিৎকার করছে আমরা শুনতে পাচ্ছি না, হয়তো কারো কবরে বড় বড় বিষাক্ত সাপ এসে দেহটাকে পেঁচিয়ে ধরে রেখেছে, হয়তো বাঁচার জন্য চিৎকার করছে আমরা শুনছি না। আল্লাহ গো প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান। আল্লাহ আমাদের সকলের দোয়া ফরিয়াদ কবুল কর। আল্লাহ যারা অসুস্থ আছেন, হয়তো এমন অনেক বান্দা আছেন টাকার অভাবে ওষুধ কিনে খেতে পাচ্ছে না, আবার অনেকে আছেন ওষুধ খেয়ে যাচ্ছে কোনো কাজেই হচ্ছে না, আল্লাহ গো শেফা দেওয়ার মালিক তো তুমি, তুমি একটু আইয়ুব নবীর উসিলায় তাদেরকে শেফা দান। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ সংসারের প্রতিটা অভিভাবককে হায়াতে বরকত দান করো। আল্লাহ সংসারের প্রত্যেকটা অভিভাবকের সাথে সবার মিলমিশ করে চলার থাকার তৌফিক দান। আল্লাহ আমরা দুনিয়াতে সবাই ভাড়াটিয়া সাময়িক মেহমান, এই বুঝটা বুঝে সবাইকে চলার তৌফিক দান করো। অন্যের হক পৌঁছায় দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ কারো হক যেন নিয়ে কবরে যেতে না হয় আমাদেরকে সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজে বানায়। আল্লাহ তোমার দরবারে জান্নাত পাওয়ার জন্য নয়, তোমাকে রাজি করার জন্য, তোমাকে পাওয়ার জন্য নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্ধকার অন্তরকে আলোকিত করে দাও, আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দাও। রব্বে করিম যার যে চাওয়া যার যে স্বপ্ন সবগুলো আল্লাহ নেক মকসুদকে তুমি পুরা করে দাও। আমার মা বোন দাদা দাদি যারা ঘরের ভিতর থেকে আমি অদমের সাথে হাত তুলেছে মাওলা, ওই মুরব্বীদের মহিলাদের হাতকে তুমি কবুল করো, ফরিয়াদ কবুল করো। আল্লাহ প্রতিটি স্বামী স্ত্রীকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করো। সমস্ত রাগ খুব বলে মাওলা সংসার জীবন সুন্দর করার তৌফিক দান করো। আল্লাহ প্রতিটি সন্তানকে মা বাবার খাদেম হিসেবে তুমি কবুল করো। আল্লাহ যারা খেদমত করছেন খেদমতকে কবুল করো। আল্লাহ যারা প্রবাসে আছেন দিন রাত পরিশ্রম করছেন আল্লাহ তাদেরকে আল্লাহ ধৈর্যের সাথে চলার থাকার তৌফিক দান করো। প্রতিটি ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্যে হালাল বরকত দান করো। যারা চাকরিজীবী আছেন ধৈর্যের সাথে আল্লাহ তুমি উন্নতি দান করো। রব্বে করিম আজকের মাহফিলে যারা যারা দোয়া চেয়েছেন কেন কেন চেয়েছেন তুমিই ভালো জানো, প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামি ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।